পালাবো না, এক লাখ টাকা কেন করছো? তিনজনেরই কেন টাকা নেবে রে ভাই? বিদ্যুতের বিলে হাজার হাজার টাকা লোপাটের অভিযোগ উঠল বিদ্যুৎ দপ্তরের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। বিল বাবদ টাকা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করেও বিদ্যুৎ দপ্তরে জমা করেনি সেই কর্মী। সোমবার অভিযুক্ত সেই বিদ্যুৎ কর্মীকে এলাকায় পেয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মানিকচকের নাজিরপুর এলাকায়। ঘটনা খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে অভিযুক্ত অস্থায়ী বিদ্যুৎ কর্মীকে আটকও করেছে পুলিশ। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে ওই অস্থায়ী কর্মীর নাম গণেশ ঘোষ। মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে বকেয়া বিল মেটানোর জন্য চাপ দিতেন বলে অভিযোগ। এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিতেন তিনি। আবার কেউ টাকা দিলে পুজো অফারে ছাড় মিলবে বলেও প্রলোভন দেখাতেন ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকেরা অনেকে টাকা দিল, তাদের টাকা জমা পড়েনি দপ্তরে। পরে গ্রামবাসীরা জানতে পারেন তাদের পুরনো বিদ্যুৎ বিল এখনও বকেয়া রয়েছে। এরপরে ওই কর্মীকে এদিন এলাকায় পেয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তুমি যদি 600 টাকা দিবা বাদ বাকি টাকাটা মাফ হবে। কত টাকা বিল ছিল আপনার? আমার মনে কর 600 ছিল, 600 বেশি। হ্যাঁ, তো ওইটা টাকা খুচরা টাকাটা মাফ হবে। 600 টাকা দিলে ওইটা টাকা আমরা দিয়ে দিলাম। দুয়ার পরে এখন 3 মাস আগে গেল, তাও বিল এখনো আসেনি। দেখুন আবার এইবার কাট চেক করতে আসছে তো বলে কি না এইটা টাকা দুয়া গাই না কিউ আছে। হ্যাঁ, ছোট টাকাটা ওটা কলার করে কেন টাকা আমাকে বিল আর কাগজ ই করে বলছে আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে। আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি, যেটা 3 মাস পরে আবার বিল চেক করতে আসছে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণটা ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার 20 টাকা নিয়ে বিল ডিও আছে। এর আগে কালীপূজার আগে যেটা বিল হয়েছিল ওই বিলে ধরে নাও কারো 1200-1500 বিল এসছে, তো বললো 1000 টাকা দিলে 500 টাকা ছাড়, কারো বলেছে 200 টাকা ছাড়, এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে। কারো 5000 বিল আছে তো বললো যে 1000 টাকাই ছাড়, 4000 দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো। এরকম বলে প্রায় 7-8 জনের টাকাগুলো উঠিয়েছে, উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে সবার ডিউ পড়ে আছে। আমি যাতে এরকম আরো অন্যান্য লোক যাতে এরকম প্রতারণার হাতে যাতে না পড়ে আর কি। গ্রামবাসীদের অভিযোগ অবশ্য স্বীকার করে নিয়েছেন ওই অভিযুক্ত। তিনি জানান যান্ত্রিক গোলযোগের কারণে বিল জমা দিতে পারেননি, দ্রুত তিনি সকলের বিল মিটিয়ে দেবেন। অফার চলছে, ওটা মাইনাস, ওটা কি আদৌ সত্যি ছিল যে তুমি যে লোকজনকে যে বলেছো ওটা সত্যি? আমি একটা বিল দিয়েছিল জমা করতে, আমি বিলটা কোনো কারণবশত জমা করতে পারিনি। তো এবার বিল যখন বের করলাম যে ঠিক ডিউ আছে, তো ওরা ওদেরকে আমি জানাচ্ছি যে এরকম ব্যাপার বিলটা জমা হয়নি। তো ওরা ওদের অভিযোগ আছে এটাই যে যখন বিল জমা হয়নি বিলটা জমা করতে হবে। আমি ওদেরকে বললাম ঠিক আছে, তাহলে আমি বিলটা যখন নিয়ে গেছিলাম আমাকেই তো বিলটা জমা করতে হবে, তাহলে আমি বিলটা জমা করে দিব। তো আমার দোষ আছে যে আমি পাবলিককে জানাতে পারিনি, মানে আমাদেরকে 3 মাস পর পরে গ্রামবাসীরা তো বলছে যে 1200 টাকার জায়গায় 1000 টাকা দিলেই হয়ে যাবে সেই বলেই নেওয়া হয়েছে। এইরকম যদি হতো তাহলে আপনি কি আপনি কি বলেছেন এইসব কথা? না, এগুলো কথা আমি বলিনি। তাহলে আমরা মিথ্যা বলছি? এগুলো কথা আমি বলিনি, আমি বলেছি 1% ছাড়। দ্বিতীয়ত তো আমার কাছে আছে। মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার জানান গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ কর্মীকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। মানিকচক থেকে আবু কালাম আজাদের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।